আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শানা শিমুল ব্লগস। আমি শানা শিমুল বলছি, কেমন আছো তোমরা সবাই? আমি মাত্র ঘুম থেকে উঠলাম, লাইট জ্বালালাম, এখন আমি যেটা করবো দৌড় দিয়ে আমি গোসলে যাব এবং রেডি হব। আজকে আমার বাইরে যেতে হবে, আজকে বেশ ইভেন্টফুল একটা ডে আমার। ধীরে 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 তোমরা জানতে পারবে যখন আমি যেতে থাকবো। মানে যেটা বলতে পারি যে আজকে লন্ডন যাব, বেশ কিছু প্ল্যান আছে আজকে, এই তো বেশ কিছু মানুষের সাথে দেখা হবে, কিছু কাজ আছে, কিছু আড্ডা গল্প আজাইরা কাজ, অনেক কিছু। সো সব কিছু দেখার জন্য আমার এই ব্লগের সাথে থাকো, আমার এই ভিডিওটা দেখো, আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সো আমি শাওনি আসলাম। সকাল সকাল মাথা ব্যথা করছিল কোনো একটা কারণে, আই ডোন্ট নো ওয়াই। তো এখন আমি কফি দিয়ে শুরু করলাম আমার দিনটা, প্রচণ্ড রকমের টায়ার্ড কেন জানি। কফি খেতে হবে, নাস্তা করব, করে রেডি রেডি হব। আমি রেডি এখনই হব আর কি, নাস্তা আস্তে ধীরে করব, তারপরে বের হয়ে যেতে হবে কারণ আজকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, সো দৌড়াদৌড়ি আছে অনেক। সো প্রথমে আমি গিয়েছিলাম ইতির টিউশন সেন্টারে, বেসিক্যালি ইতি আর জুমার ভাইয়ের টিউশন সেন্টারে, কারণ ওখান থেকে ইতিকে আমার পিক করার কথা, নেক্সট যে গন্তব্যে যাব সেখানে। তো এই তো লন্ডনের মধ্যে দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলাম, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমরা জুমার ভাই টিউশন সেন্টারে। তো আমি আজকে এসেছি লন্ডনে, প্রথম গন্তব্য হচ্ছে মানে যেখানে প্রথম ডেস্টিনেশন হচ্ছে ইতি আর জুমার ভাই টিউশন সেন্টার। তো ভাবলাম আমরা দুজন একটু আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে মডেলিং করি, ফাইনালি গাড়ি ভাই বোন মিলতে পারবে। হ্যাঁ, প্লিজ কনফিউজ হবেন না, দুজনের দুইটা গাড়ি আলাদা আলাদা, কেউ গাড়ি গাড়ি চালায়, কেউ কারো গাড়ি চালায় না। তো আমাদের দুইজনেরই সেম গাড়ি কোর্সা, আর এই যে দুধ ভাত ইতি, আমরা এখন যাব হচ্ছে একটা বাসায় আমি আর ইতি। সো ওইটার জন্যই আমরা এখান থেকে ইতিকে আমি পিক করে নিতে আসলাম, এইটাই। হ্যালো সবাইকে, সো চলে আসলাম আমরা স্বপ্নমাপুর বাসায় ইতিকে নিয়ে, যেটা আমি আছি পিছনে, ইতি আছে ক্যামেরায়। সো আপুর বাসায় এসেছি, আপু লাইক আপু আর ভাইয়া পেছনে আছে, ভাইয়াকেও দেখাবো একটু সময়। এই যে ভাইয়া, দেখিয়ে দিল ভাইয়াকে। আর এখানে কে? কি এটা? আচ্ছা, এটা পরে শুনবো আমরা। আর ওকে তো দেখলেই, সো আপু লাইক আমাদেরকে ইনভাইট করেছে, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য, এবং মজার মজার সব খাবার। যখন ক্লিক করবে তখন আপুর ব্লগ চ্যানেলটা তোমরা দেখতে পারবে। তোমাদের রিকোয়েস্ট করবো আপুর চ্যানেলে সাবস্ক্রাইব করতে, কারণ আপুর ভিডিও আমি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আপুর কন্টেন্ট গুলো অনেক ভালো আর তোমাদেরও ভালো লাগবে। সো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমার কত রিলেটিভ আছে, আমার কত কাজিন আছে, যে ওরা বলবে কে শিমুল আপু, ইতি আপুকেও সবাই চিনে। তারপর না আমি দিব একটু আপুকে চিমটি, ইটস রিয়েল, ইটস রিয়েল। বসেন আপু ভাইয়া, আপনারও বসেন তাহলে, সবাই একসাথে বসি। তুমি খাবে না? ইউ নট হাংরি? আই এম হাংরি বলছে। মাই গড, কত কিছু রান্না করেছে আপু, অনেক ধৈর্য আপনাদের, আসলে অনেক ধৈর্য। কোরমা, ইলিশ মাছ, চিংড়ি, ব্রয়লার চিকেন, তারপর হচ্ছে কালা ভুনা করতে ট্রাই করেছি কিন্তু হয়নি পারফেক্ট। এটা কি চট্টগ্রামের স্টাইলে কালা ভুনা? কারণ আপু হচ্ছে চট্টগ্রামের। আচ্ছা, তারপর এটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে শিম, কচু শাক, তবু চিংড়ি মাছ দিয়ে, তারপর টমেটো চাটনি আর বেগুন ভর্তা, এটাও সেম, তারপর চিকেন রোস্ট, চেহারা ভালো হয়নি আর দেখতে কত সুন্দর লাগছে, এটা হচ্ছে নাগা মরিচের আচার, আর এটা হচ্ছে চিংড়ির শুধু চাটনি। ও আচ্ছা, এটা সেই চাটনি, ইঁদুলের চাটনি। আর এটা হচ্ছে টাটকা ডাল, টাটকা ডাল, টাটকা ডাল, টাটকা ডাল। তো এখন আমি স্বপ্নমের দেওয়া গিফট খুলবো, আমার কিং কং এর দেওয়া গিফট খুলবো।
আবার মাঝে মাঝে কি করে আবার ট্যাগ করে রেখে আমি করি তো আমার ভালো লাগে না আপু এখানে আসো আজকে দেখাচ্ছে কোনো সমস্যা নেই ওর স্ক্রিন জুড়ে তো আমিই থাকি জানি না কখন হবে না কি ছোট্ট একটা গিফট আপু ওয়াও Chanel perfume wow thank you Chance by Chanel it smells onek sundor I'm perfume er onek boro fan and it's perfect for me thank you so much edike asho tumi thank you tomake gift er jonno onek onek thank you ar ekta phool to ase amake kintu phool dis ami jeta kina sundor kotta eta amar eta amar So thank you so much. এত সুন্দর গিফট করার জন্য. Thank you. চুলে চিংগাম লাগাই দিবেন বলছেন যে ওটা করে ফেলছি. না সমস্যা নাই. Okay, your turn. Your turn now. Okay. কিভাবে করব? বসো তুমি এখানে. এখন চুলের ভিতরে প্যাচ না খেয়ে গেলি রেস্কিউ করতে পারছো তাকে You did it. Well done. Okay, let's go to one. Well done. Okay, let's go to one more time. One more time. One more time. Okay. Pikachu iti. Coffee. Jani tao jiga shakula. Shushu kore khachhe tumi coffee. Tumi ki khao? What is this? Grape. Do you like grape? What are you doing? I want crush T-Rex. You're brushing your T-Rex. Yeah. Oh, আমার পিছে আমার ক্যামেরা জানি না আমার ক্যামেরার দিকে তাকে ব্রাশ করতেছে পিছে আছে না তোমার তো এখানে তাকানো উচিত না নাহলে ঠিক মতো তুমি ব্রাশ করতে পারবা হেই মিষ্টি খেয়েছেন হ্যাঁ মিষ্টি না খাইনি খাবো মিষ্টি একটু কম পছন্দ করি না আঙ্গুর খাচ্ছি আমি কন্টিনিউয়াস ব্রাশ করতে স্যার আমার দিকে দেখে আমার ক্যামেরার দিকে পোজ দিচ্ছি আমি কেন কেন স্পাইডারম্যান কেমন করে আর স্পাইডার দেখতে কেমন স্পাইডার দেখতে কেমন এই যে এরকম কেরকম জানি কি স্পাইডার কেমন জন্য দেখতে বসে আছে ভাব সব নম্বর ব্লগের জন্য একটা ছোটখাটো ইন্টারভিউ নিচ্ছে এই নাদান মানুষটার মানে আমাকে ইনভাইট করেছে ইন্টারভিউ নেওয়ার জন্য সব সেট আপ এখানে রেডি হ্যাঁ সো নাইস সেট আপ দেখানো উচিত আমি মনে করি আমার কাছে এক পারফেক্ট সেট আপ লেগেছে স্পেশালি লাইক মাইকটা সবকিছু একদম পারফেক্ট একটা সেট আপ এবং ভাল লাগছে আমরা এখন চা কফি ব্রেকে আছি আমরা হ্যাঁ অনেক কষ্টে কিং কংটা উপরে শুরু করতে পার বেচারা ঘুমাচ্ছে না ও কান্না করছে ওর মনে পড়ে গেছে অ্যাকচুয়ালি আমার মনে হয় অ্যাকচুয়ালি আপনাদের কথার আওয়াজেই হচ্ছে ওর আবেগ চলে আসছে যে ওরা নিচে কথা বলতেছে আমি মিস করতেছি ওকে বাই বললাম ও যখন ঘুমাতে গেল বলে বাই না এটা বললাম যে ওকে সি ইউ সুন ঘুমের আবার ওর সাথে দেখা হবে এটা প্রমিস করা হয়েছে ওকে হ্যাঁ হ্যাঁ ওর মন টিকতেছে না মন বসে না পড়ার টেবিলে আর কিং কং কেমন করে আচ্ছা আপাও করছে আর কি সব তো মিক্স টি-রেক্স কেমন করে টি-রেক্স আয়নায় দেখে দেখে করতেছ
তো শবনমের বাসায় আমরা আমাদের মোস্ট এন্টারটেইনিং হচ্ছে এই যে পিচিটা ইতিকে ভাবতাম সব থেকে বেশি এন্টারটেইনিং বাট ওকে ছাড়িয়ে গিয়েছে তোমার নাম বলো হোয়াটস ইউর নেম আমরা এখন চলে যাচ্ছি আমাদের আমাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে ইতি আমি চলে যাচ্ছি হাত ভর্তি খাবার নিয়ে যাবো ইতি আমার সাথেই যাবে তোমার ইনশাল্লাহ তোমার সাথে আবার দেখা হবে আবার আসবো যাই হোক ফাইনালি আমরা শবনমকে ভাইয়াকে আর ইউশাকে বাই বলে চলে গেলাম খুশবুর বাসায় কারণ খুশবুর বাসায় রাতে থাকার প্ল্যান ছিল যাই হোক তোমরা অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে শবনমের ভ্লগে সাবস্ক্রাইব করো এবং ওকে সাপোর্ট করতে ভুলো না আর আমার ভিডিওতেও তোমরা একটা লাইক করো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ